সময়ের সাথে দৌড়ঝাঁপে সপ্তাহ যখন শেষের পথে তখন ছুটির দিন কাটানোর প্ল্যানিং থাকে অনেকেরই, কারো বা থাকে শপিং এর ফর্দ। অবসরের এই সুযোগটি পরিবার প্রিয়জন নিয়ে একটু স্পেশালভাবে কাটাতে কতই না যোগ বিয়োগ করতে হয়। এবারে জানবো ছুটি উপভোগের নতুন কিছু আইডিয়া। এ যেন কাতার বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর দিন, পরপর দুটি জম্পেশ কোয়ার্টার ফাইনালে লড়বে আর্জেন্টিনা ও ব্রাজিল। টিভি কিংবা জায়ান্ট স্ক্রিনে দল বেঁধে উপভোগ করুন দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। প্রিয় দল হারুক বা জিতুক, শীতের রাতে গরম গরম কাচ্চির স্বাদ নিতে খেলা শেষে সোজা পুরান ঢাকা। মোঘলীয় নানা রকম খাবারের সমাহার সেখানে অলিতে গলিতে। সম্প্রতি দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে দীপ্ত প্লে। নতুন সিনেমা সিরিজ সাথে বাংলায় ডাবিং সিরিয়ালও আছে দীপ্ত প্লেতে, আর হইচই নেটফ্লিক্স টফি তো আছেই। সময় করে একটু প্রকৃতির কাছে না গেলেই নয়, বিশেষ করে শীতকালে কুয়াশা আর সকালের রোদের খেলা দেখতে সাজেক হতে পারে দুদিনের জন্য সেরা পছন্দ। পাহাড় চূড়ায় ভেসে আসা মেঘ দেখে মন জুড়াবেই। ক্যাম্পিং করার জন্য দেশের সেরা জায়গা ভোলার চরকুকরি মুকরি, সাথে ঘুরে আসতে পারেন ভার্জিন বিচ খ্যাত তারোয়া সৈকতে। খোলা প্রান্তরে তাঁবুতে রাত কাটানো নিঃসন্দেহে অনন্য এক অভিজ্ঞতা। সিনেমা দেখতে চাইলে হটসনের বন্দুক, মেড ইন চিটাগং, বেড রেস্ট কিংবা ওয়াকান্ডা ফর এভার পেয়ে যাবেন এক ছাদের নিচে স্টার সিনেপ্লেক্সে। শরীফুল হক, চ্যানেল 24।